নমস্কার পরিমিতা একদিনে তোমাদের সবাইকে স্বাগত থাম্বনেলটা দেখে বুঝে গেছো আজকের কন্টেন্ট কি মানে ভিডিও দিতে তো ইচ্ছে করে না খুব একটা কিন্তু এই মালটাকে দেখতে হ্যাঁ মাল এই মালটাকে দেখলে একটু বলতে ইচ্ছে করে তো সবার আগে সোনারা তোমরা সবাই কেমন আছো চুমু নাও তোমরা আগে তোমাদের একটু ফ্লাইং কিসটা দিয়ে দি পেছো তোমরা কি চুমুটা পেয়েছো পেয়ে গেছো এত জোর ফুঁ দিয়েছি যে মানে সব জায়গায় চলে গেছে ফোঁটা হোক সত্যি রে ফেটু তোর তুলনা হয় না নৌরামিতে মানে তুই হচ্ছিস সবার ঊর্ধ্বে তোর তুলনা হয় না তুই তোর অকাদে চলে এসছিস তোর অকাদ এইটাই এই যে তোকে মাঝে আমি বলেছিলাম না ল্যাংটো হ তুই হলি না উলঙ্গ হ তুই হলি না তুই তখন দোহাই দিলি না 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 আমার ইচ্ছে অনুযায়ী আমি করবো এগুলো তোমাদের কথা শুনবো না আর ভিউজের জন্য না আমি এগুলো করিনি আমি আমার ইচ্ছের জন্য এগুলো করেছি আজ কি হলো তোর সেই কথাগুলো আচ্ছা ঠিক আছে তুই নোংরামি করছিস তুই বুক দেখাবি তুই যা দেখাবি দেখা দেখা না কে মানা করেছে কিন্তু শাখা সিঁদুর অব দিয়ে ভর্তি পুরো ভরা স্মৃতিতে সিঁদুর মোটা মোটা শাখা পরে এই অসতি পানাগুলো কেন করছিস সেগুলো খুলে দে সেগুলো খুলে দে তোর তোকে দেখে এই জায়গাতে এই মার্কেটে তোকে দেখে অনেকগুলো তোর মতন এই মাসিরা এসছে কিন্তু তুই তো সবার ঊর্ধ্বে তুই দেখলি না না আমার এইগুলো না করলে না ভিউজ হচ্ছে না তাই জন্য তুই আবার চলে এলি তুই চলেই এলি না এটাই তো আমরা জানতাম যে তুই শুধরে যাবি তাহলে তো হয়ে গেল তুই শুধরে গেলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে রে তুই শুধরাবার জিনিস নয় এটুকু আমরা জেনেই গেছিলাম তোর লাইভে বসে তোর ওই বরটাকে ওই সরি ওই গালাগালি দিচ্ছি না ওই বাচ্চা বর আর ওই তোর বুড়ো বেটা ওই দুটো যে তোর দালাল সেটা আবার প্রমাণ হয়ে গেল হলো কি না দেখতে পাচ্ছে তোর যে ভিউয়ার্সরা আছে তোর যে লাইভের যে অডিয়েন্স আছে তারা সবাই দেখতে পাচ্ছে তারা প্রত্যেকে কয়েকজন তো তোকে নেগেটিভ কমেন্টে ধুয়ে দেয় তোর পাশে তোর দালালটা বসে আছে আর তুই নোংরামি করছিস তারা দেখছে মাঝে মধ্যে না কি বলি বলতো তোর উপরে না একটু করুণা হয় করুণা হয় তোর উপরে যে তোর এই দুটো দুটো দালাল মানে তোর ওই দুটো ছেলে না না সরি একটা ছেলে একটা বর তোর ওই যে দুটো আছে আর কি গরু বলেছিল লাইভের মধ্যে ওই তারা ধুংস ধুমস দুটো ছেলে থাকা সত্ত্বেও তোর মতন একটা পঞ্চাশের বুড়িকে আবার উলঙ্গ হতে হচ্ছে কি বলবো রে তোকে দেখে সত্যি করুণা হয় আচ্ছা একটা কথা বল ওটা তোর বড়ই তো মানে তুই তো দেখিয়েছিস যে তুই ওর হাতে সিঁদুর টিঁদুর পড়েছিস ওটা তোর বর্ত তাই তো নাকি তো তাহলে তুই পরশু দিনের লাইভে কী করে বলি ওই যেদিনকে তুই ব্লাউজ না পরে যে লাইটটা ফাস্ট করলি আর কি সেই দিনের কথা বলছি তুই সেই দিনকে বললি একজন তোকে বললো যে এরকম কেন করছো এগুলো নোংরামি তুই নোংরা তোকে অনেক কিছু বললো তুই তাকে উত্তর দিলি কেন আমার মাথার উপরে বরের হাত নেই বলে বুঝলাম না কথাটা একটু যদি বুঝিয়ে বলিস বুঝিয়ে বলিস একটু তাহলে তোর এই যে ন্যাড়া ওইটা কে ওইটা কে ওটা তোর বর তো নাকি বাচ্চা হোক বুড়ো হোক তোর মানে তার হাতে যখন তুই সিঁদুর পড়েছিস তাহলে সেটা তোর বর তাই না আর তোকে নিয়ে কেউ পার্সোনাল কথা বলবে না সরি আমি পয়েন্টগুলো না ভুলে যাচ্ছি তোকে নিয়ে কেউ পার্সোনাল কিছু বলতে পারবে না মানে তোর পার্সোনাল তোর আবার পার্সোনাল কিছু আছে হ্যাঁ যে মানে সোশ্যাল মিডিয়াতে ল্যাংটামি করে নোংরামি করে উলঙ্গ হয়ে লাফিয়ে বেরিয়েছে তার আবার মানে সিরিয়াসলি তার কিছু পার্সোনাল কিছু থাকতে হয় হ্যাঁ তুই উলঙ্গ হয়ে পুরো সুন্দরবন জঙ্গল সব জঙ্গল দেখিয়ে দিলি তোর আবার পার্সোনাল তুই এই ন্যাড়াটাকে নিয়ে কি কি করলি চুমা চাটি করছিলিস সেই ঠোঁটে ঠোঁটে সেগুলো তো সব কিছু দেখিয়ে বেরিয়েছিস তাহলে তোর আবার পার্সোনাল কি করে গোলো বলতো পার্সোনাল তখন থাকে যখন এগুলো রেখে ঢেকে রাখে তুই নিজের শরীরটাকেই তোর পার্সোনাল ভাবিস না তুই তো তোর শরীরটাকেই পার্সোনাল ভাবিস না তো তোর সম্পর্কগুলো কি করে পার্সোনাল হলো তুই তো আমাদেরকে দেখিয়ে ফেলেছিস তুই যদি তোর এই ভিউয়ার্সদের না দেখাতিস তাহলে মানতাম তুই তো দেখিয়েছিস সত্যি তোর উপরে না মানে মায়া হয় না করুণা হয় মায়া তো যারকে একটু ভালোবাসে যার প্রতি একটু ভালোবাসা থাকে স্নেহ থাকে তার উপরে মায়া করে তোর উপরে না করুণা হয় মিটাপ রাখবি তুই তুই মিটাপ রাখবি তোর না পেছনে অত দম নেই রে যে তুই মিট আপ রাখবি কারণ তুই খুব ভালো করে জানিস যে তুই মিট আপ রাখলে কি দুর্দশা হবে তোর তোকে সবাই ছিঁড়ে খাবে যে অডিয়েন্সরা জানতে পারবে যে ভিউয়ার্সরা জানতে পারবে যে তুই মিটা রেখেছিস সবাই তোর কাছে যাবে যাবে সবাই তারপরে তোকে না ছেড়ে কেটে খাবে যে একজন লাইভে এসে বলেছিল না তুই মিটা রেখে দেখা তারপরে তোর মজাটা দেখাবো সত্যি বিনা শাড়ি পরে বসছিস আর ওটা হট প্যান্ট ওটা কি হট প্যান্ট ছিল মানে সরি আমি কাউকে বলতাম যে এক ডজন আছে তার সরি 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 আমার মনে হয় এখন তোর আছে ওটা মানে এতটা তো খাস সত্যি সব খাবার দাবার গিয়ে তোর জমে ওই তলপেটে এই একখানা কুয়োর মতন পেট আর সেই পেটটা ওই হট প্যান্টটা ওটা হচ্ছে না মানে হাসি পায় তোর সত্যি কোনো ড্রেসিং সেন্স বলে কিছু নেই কিন্তু একটু শেখ না একটু শেখ একটু শেখ এগুলো তাহলে কি হবে বলতো তুই একটু তোর স্ট্যান্ডার্ডটা একটু মানে মানিয়ে চলি তোর স্ট্যান্ডার্ড তো মানে একদম বিলো স্ট্যান্ডার্ডের তুই তোর কোনো তুলনাই হয় না তোর কোনো স্ট্যান্ডার্ডই নেই নেই তবেই তো তোর বোন ওই যে তুই ভিডিওতে বললি ওই হোলির ভিডিওটাতে তোর বোন তোর মা বাবা বলেছিল যে তোর বোন তোর বোনের শ্বশুরবাড়ির লোক তোকে পছন্দ করে না তোর বোনের বরের সাথে তোকে কথা বলতে বারণ করেছে কেন বুঝতে পারছিস তাহলে আমরা ভুলটা কোথায় আমরা কোথায় ভুল তোর নিজের বোন এক মায়ের পেটের বোন সে পর্যন্ত তোকে ভরসা করে না তোর মা গর্ভধারিণী মা সে পর্যন্ত তোর উপরে ভরসা করে না যে তুই টুক করে যদি তোর বোনের বরটাকে পটিয়ে নিস যার জন্য তোকে বলেছিল যে বোনের বরের সাথে কথা বলবি না বোনের শ্বশুর বাড়িতে তোর যাওয়ার কোনো চান্স নেই বুঝতে পারছিস তোর ক্যারেক্টারটা কিরকম মানে এই যে তুই বলিস না যে প্রণ দেখে সবাই আসে সরি প্রণ হ্যাঁ তুই তো ওর প্রণ দেখে তোর কাছে সবাই আসে মানে ওই চিংড়ি মাছ দেখে আসে আসলে তুই যে কাতলা মাছ তোকে তো ওইগুলো দেখে তারপরে তোর কাছে আসে লাইভে তোর তোকে খিল্লি করতে তোকে নিয়ে মানে ওই পেছনে লাগতে একজন একটা আমি বললো না তোর পেছনে লাগতে খুব ভাল লাগে তুই আবার বললি পেছনে কেন লাগবে সামনে এসে লাগাও আবার একজনকে বললি যে তোমার ঘরেরটা আমাকে দিয়ে যাও যাও নিয়ে আমার ডিকে মানে নতুন চাই না ইস আর ভাল লাগছে না বল পুরনো হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে চেঞ্জ করতে হবে এবার বুঝতে পেরেছি মেশিনটা খারাপ হয়ে গেছে বুঝতে পারছি বুঝতে পারছি আমি আমি মানে তোকে এই দু তিন বছর হলো দেখছি তো তো বুঝতে পারছি তোর ক্যারেক্টার তোর স্ট্যান্ডার্ড তোর লেভেল বোঝা যায় বোঝা যায় না হলে নিজের মানে গর্ভধারিণী মা জন্মদাতা বাবা এক মায়ের পেটের বোন তোর মুখে মুতে দেয় মুতে দেয় বুঝতে পারছিস কেন তোর মুখে মুতলো বুঝতে পারছিস এবার মানে এই যে কিছু কিছু ভিউয়ার্স এই যে তোর ক্রিয়েটার তোর যা শত্রু তুই যে বলিস তুই যে কথাটা বলিস আর কি ইউটিউবে তোর অনেক শত্রু আছে এই তোর শত্রুরা তোকে নিয়ে কেন বলে আর যেগুলো বলে সেগুলো যে কতটা সত্যি এবার বুঝতে পেরেছিস তো জানতাম তুই বুঝবি তুই মানে প্রচন্ড শিক্ষিত আর তুই প্রচন্ড বুদ্ধিমান আমরা জানি এগুলো আর ওই যে তোকে আজকে আজকে না আজকে না কালকে কালকে হুম কালকে যে ওই থামলে যে পিকচারটা দিয়েছি আর কি ফেটু তোকে যে বললো না তোর টাকার লোভ আছে এটা কিন্তু সত্যি কথা এটা তুই মান এটা কিন্তু তোকে মানতেই হবে যে তোর টাকার লোভ আছে না থাকলে তুই কি কারুর দিদার দেওয়া লোহা বাদানো নিয়ে পালিয়ে আসিস না থাকলে এই যে সতীপনা দেখানোর পর আবার অসতীপনা দেখাতে আসিস মোটা মোটা শাখা পরে শীতে ভর্তি সিঁদুর পরে পায়ে আলতা পরে এই অসতীপানাগুলো দেখাতে আসতিস কর না তুই এই তুই এইটারই যোগ্য তুই এইগুলোই কর কিন্তু কি বলতো তোর আর ভ্যালু নেই এই মার্কেটটাতে মানে ইউটিউবে তোকে দেখে তো অনেকগুলো এরকম এসছে তো তারা না তোর থেকে কিঞ্চিত কচি বুঝতে পেরেছিস আর তুই তো বুড়ি তোকে সবাই বুড়ি বলে আর তুই হাসিস কারণ তুই জানিস যে তুই বুড়ি তো তুই বুড়ি মাল তোকে আর কী দেখবে বল তো সব কিছু তো লোকে দেখে নিয়েছে তোকে আর কেউ দেখবে না তুই তলা খুলে বসে গেলেও দেখবে না আমরা জানি যে তুই খুলবি ওটা আমরা এইগুলোও আমরা জানতাম ওই যে আমরা যখন বলতাম তুই খুলে কর দেখা তখন তুই বলতিস না দোহাই দিতিস বাড়ির লোকের জন্য পরিবারের জন্য আমি ঢেকেছি গায়ের কাপড় তুলে নিয়েছি এবার কি করবি আর কি বলছিস এটা বোল্ড ভিডিও নয় আবার বলেই ফেলেছিস ভুল করে ক্লিবেজ কই আমার তো ক্লিবেজ নেই সত্যিই তোর ক্লিবেজ নেই কারণ ওই তোর লেবুগুলো শাড়ির ওপর থেকে দেখা যাচ্ছে আর ওই শ্যাটিনের নাইটিটা যেটা আজকে পড়ে এসেছিলিস সেটা থেকেও দেখা যাচ্ছে ঝুলে শুকিয়ে আমসি মেরে গেছে বুঝতে পেরেছিস কেউ তোর মুখে না মুদবেও না নেড়ি কুত্তাগুলো ঘেউ কুত্তাগুলো তোর মুখে মুদবে না কিন্তু কোনো লাভ হবে না কোনো লাভ হবে না ওই লাইভে ফার্স্ট দিনই যা ইউজ হয়েছে লোকে দেখে নিল তোর ক্যাটাগরিটা লোকে দেখে নিল দেখলো না মালটা চলবে না থুক ফেলে বেরিয়ে গেল সবাই বুঝতে পেরেছিস তোর অকাদ তোর বাড়ির লোক এই ইউটিউবের ক্রিয়েটাররা তোর কিছু কিছু ভিউয়ার্স আছে তোর নৌরামি দেখতে ভালোবাসে আর কিছু কিছু সৎ ভিউয়ার্স আছে যারা সত্যি কথাটা তোর লাইভে বলে দেয় আর কিছু কিছু ভিউয়ার্স আছে যারা দিদি ভাই দিদি ভাই দিদি ভাই খেয়েছো দিদি ভাই ভেঙেছো দিদি ভাই তুমি হিসু করেছো দিদি ভাই তুমি পটি করেছো তো কেউ কেউ দিদি বলে হাসি পায় কেন বলতো তোর মতন অসতী আবার কারোর দিদিভাই হতে পারে বেটার যে নিজের বোনের দিদি ভাই হতে পারলো না যে নিজের মায়ের পেটের বোনের দিদি হতে পারলো না সে আবার এই ভিউয়ার্সদের দিদি ভাই খা খবে সিরিয়াসলি আছে কিছু ভিউয়ার্স ওর স্ট্যান্ডার্ডেরই ভিউয়ার্স যারা ওকে দিদি ভাই বলে সতীপনা দেখিয়ে বলে দিদি ভাই তোমাকে এই ড্রেসে যা মানায় না এটা বলতেই হবে তোকে তেল মারে নিঘাত এটা তোকে আমি বলে দিই যারা তোকে তেল মারে তাদের প্রত্যেকের ইউটিউবে একটা করে চ্যানেল আছে প্রত্যেকের আছে আর যারা তোকে সঠিক কথা বলে না তাদেরও অনেকের চ্যানেল আছে কিন্তু যারা তোকে তেল মারে ওই যে খেয়েছো হেগেচ্ছ মুচ্ছ তোমাকে এটাতে খুব ভালো লাগছে যারা বলে তাদের প্রত্যেকের না একটা করে চ্যানেল আছে আর ওই ভাবে কি বলতো যে তুই হয়তো একটু তাদেরকে প্রমোট করবি কমিউনিটি দিবি কিন্তু জানেই না যে এই মাল এতটাই স্বার্থপর যে নিজের মা বাবা বোনের হতে পারলো না যে নিজের বরের হতে পারলো না মা বাবা বোন বর ছেলে কারুর হতে পারলো না কারুর না এই ন্যাড়াটারও না ন্যাড়াটাকে পাশে বসিয়ে ন্যাংটা আমি করছে তুই তো কারুর হতে পারলি না তো তুই এই দিদি ভাই এই বনুগুলোর কি করে হবি বল তাই না তুই কোনো দিন কারুর হতে পারবি না তুই সারাটা জীবন একটা স্বার্থপর মহিলা স্বার্থপর ছিলিস স্বার্থপর আছিস আর সারাটা জীবন তুই স্বার্থপরই থাকবি বুঝলি তুই যদি স্বার্থপর না হতিস তাহলে নিজের ছেলেটাকে দাঁড় করাতিস তোর এই ন্যাড়াটাকে দাঁড় করাতিস নিজের পায়ের তলায় দাবিয়ে রাখতিস না তুই তো দাবিয়ে রেখেছিস তুই কাজ কর না তুই ভালো ভিডিও কর না কিন্তু তুই ওই দুটোকে বাইরে কাজ করতে তো পাঠাতিস তুই তো আর চল মানলাম তুই এখনো তিরিশ বছর বাজবি তারপর তারপর এই তোর ছেলেটার এই ন্যাটার কী হবে আমি মেনেও নিলাম যে গোটা তিরিশটা বছর এই ন্যাাটা তোর সাথে থাকলো তখন কি হবে এদের তখন তো তোর ওই এমনিতেই এখনই ঝুলে গেছে বাতাবি লেবু তখন আরও শুকিয়ে আমসি মেরে যাবে তলাটা এমনিতেও কেউ দেখবে না তখন কি হবে এগুলো ভাব এগুলো ভাব আর যারা মানে আমার এই ভিডিওটা দেখার পর যদি কেউ বলতে আসো যে আমি আবার কেয়াকে নিয়ে পড়লাম কেয়াকে নিয়ে বললাম কেউ যদি কন্ট্রোভার্সি করো আর কি তারাও প্লিজ একটু এর মতন শাড়ি চারি পরে আমাদেরকে দেখিও মানে আমরা যারা কেয়াকে নিয়ে বলি আর কি তাদেরকে যদি আবার কিছু বলতে আসো তোমরা তাহলে একটু তোমরাও ওরকমভাবে বসে লাইভ করে দেখিও আমরা নয় দেখবো সেটাও তাহলে নয় একটু খেলাটা জমবে তাই না ভালো থেকো সবাই সুস্থ থেকো আর এই নেংটিকে তোমরা একটু লিখে যেও তো কমেন্টে যারা যারা দেখবে আমি কোনো জায়গায় ভুলছিলাম না কোনো জায়গায় ভুল আছি না ঠিক বলেছি টাটা